নমস্কার আমি কৌশিক রায় ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ওই আগামীকাল মঙ্গলবার নয় জানুয়ারি দু হাজার চব্বিশ তিনটি রাশির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন শুধুমাত্র যে লটারি কাটলেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমনটি না যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যদি শুনেন অনেক কিছু কিন্তু জানতে পারবেন ইম্পর্টেন্ট এই ভিডিও যারা পুরাতন দর্শক রয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে একটি অনুরোধ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটে আবার কারো কারো ক্ষেত্রে ঘটে না দেখুন রাশি মিলালে যে অর্থপ্রাপ্তি ঘটবে আমি কখনো এটা দাবি করি না আপনাদের ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার রয়েছে যদি আপনাদের ব্যক্তিগত জন্ম কুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ না থাকে আপনারা দীর্ঘদিন যদি টিকিট কাটাতে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের অর্থ কিন্তু নষ্টই হবে তাই ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্যই যদি আপনারা এই ভিডিওটি শুনেন এবং ভালো করে বুঝেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি এখানে আপনাদের রাশির নাম হয়তো থাকতেও পারে কিন্তু একটা কথা রাশির নাম মিলিয়ে টিকিট কাটবেন না কারণ আমাদের অর্থপ্রাপ্তির গ্রহ হচ্ছে রাহু রাহু আমাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে লগ্ন টু দ্বাদশভাবে কোথায় রাহু অবস্থান করছে এবং রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে এটা আগে জানা দরকার এবং পাশাপাশি আমাদের জন্মকুণ্ডলিতে দেখা দরকার ভাগ্যভাব এবং আকর্ষিক প্রাপ্তি ভাব এই দুটি ভাবকে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি না আমাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে কোনো দোষ রয়েছে তার প্রতিকার করুক তবেই কিন্তু অর্থপ্রাপ্তি করবে যদি আপনাদের রাহুর মহাদশা রাহুর অন্তদশা রাহুর দশা চলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দাঁড়াবে যদি আপনাদের বুধের চলে বা আপনাদের শুক্রের চলে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দাঁড়াবে শুধুমাত্র লটারি কাটলেই অর্থপ্রাপ্তি হবে না আপনারা শেয়ার মার্কেট থেকেও আপনারা এই সময় লাভ পেতে পারেন ফাটকা থেকে লাভ পেতে পারেন অনলাইন ট্রেনিং যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে অনলাইন ট্রেনিংয়ে অনেকেই প্রচুর অর্থপ্রাপ্তি কিন্তু ঘটছে যারা আমার সাথে পরামর্শ করছেন কিন্তু সময়গুলো জানা দরকার কোন সময়গুলো আমাদের ক্ষেত্রে শুভ রয়েছে অনেকে এমন রয়েছে যারা রাশি জানেন না যে কৌশিক দা আমি তো আমার রাশি জানি না তার কি করে হবে দেখো রাশি না জানলে কিন্তু হবে না রাশি জানা দরকার রয়েছে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে যদি আপনাদের দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য কিন্তু করবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকটিপতি দেখুন প্রত্যেকে কিন্তু স্বপ্ন দেখে কিন্তু প্রত্যেকে কি স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় বাস্তবে কিন্তু রূপান্তরিত হয় না অনেকে স্বপ্ন স্বপ্ন থেকে যায় কারো অল্প দিনের মধ্যে কেউ প্রচুর উন্নতি করে আবার কেউ দিন প্রচেষ্টা করেও উন্নতি করতে পারে না তাই অবশ্যই আগে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করা দরকার রয়েছে এবং যারা ভিডিওগুলো দেখছেন গ্রহের প্রতিকার করুন নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে তার প্রতিকার করুন রাহুর প্রতিকার করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং রাহুরক্ষা কবচ অবশ্যই যাদের অল্পের জন্য এবং পাশাপাশি বাট চাট রিফরমেশান যদি আপনারা করেন কি না তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং জন্মকুণ্ডলীতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে তবেই বলা যাবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না প্রথম আমি আলোচনা করি প্রথম যে রাশির কথা আমি আগামী আগামীকালের জন্য তিনটি রাশি স্পেশাল তিনটি রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে এবং টার্গেট নাম্বার এবং পাশাপাশি রাশিভিত্তিক শুভ সময়টা বলবো প্রথম যে রাশির আমি কথা কথা বলবো আগামীকালের জন্য অর্থপ্রাপ্তি প্রবল দেখা যাচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে টার্গেট যে নাম্বারটি রয়েছে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার আঠাশ আপনাদের টার্গেট নাম্বার আঠাশ এটা মিলাতে হবে কি করে অবশ্যই পরামর্শ করতে হবে এর জন্য এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা দেখা যাচ্ছে বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ রাশি রাশি নাম্বার আগামীকালের জন্য সিংহ রাশি নাম্বার টু যে রাশির আমি কথা বলবো আগামীকালের অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি প্রবল যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে তার আগে আপনাদের টার্গেট নাম্বারটা বলি বৃষ্টিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ছত্রিশ বৃশ্বিক রাশির ক্ষেত্রে ছত্রিশ আপনাদের যে শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ এর পর যে রাশি আমি কথা বলবো বিশ্বিকের পর মহাসৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে একুশ কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার একুশ আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে আপনাদের বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীভ শুভ যাদের ক্ষেত্রে হচ্ছে না সমস্যা হচ্ছে একবার হলো পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি না আপনাদের জন্মছকে বড়ো কোনো দোষ না থাকে তবে তো যাই হোক অনেকেই শুনছেন ভিডিওগুলো কারো কারো ক্ষেত্রে মিলছে কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে না যে কৌশিক আমার কেন হচ্ছে না অনেকেরই তো হচ্ছে দেখুন আপনার না হতে পারে আরেকজনের হবে আরেকজনের না হতে আরেকজন আরেকজনের হবে কারো না কারো কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কিন্তু রাশি দেখলেই শুধু মিলালে হবে না সেম তো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেই কি অর্থপ্রাপ্তি হবে না কখনো এটা সম্ভব না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব কিন্তু রয়েছে যদি আপনারা পরামর্শ করেন যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে তার জন্য কী প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা আছে মানলাম সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে তাই জ্যোতিষ শাস্ত্র আপনাকে কিন্তু অগ্রিম জানিয়ে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো ভালো রয়েছে তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে এটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনারা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহু রক্ষা কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেককে একটি কথা আমি বলি যাদের সমস্যা হচ্ছে কি না একবার হলো ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন नमस्कार धन्यवाद